বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আব্দুল বাতিল সুমন হাইটেক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। এটা হচ্ছে আমাদের হচ্ছে মুমিশিংয়ের একটা সেট আপ। আজকে থেকে 3 বছর আগে আমাদের কাছ থেকে মেশিনারি নিয়েছিল, ওনার ব্যক্তিগত কারণে হচ্ছে স্টার্ট করতে পারিনি, তারপরে আমাদেরকে ইনফর্ম করলে আমরা আজকে আসি। তো আসার পরে কিছু মেনটেন্যান্স লাগছে আর বিদ্যুৎজনিত কারণে আমরা হচ্ছে রাত হয়েছে এটা স্টার্ট দিতে। তো হচ্ছে আপনার এইখানে হচ্ছে কালার মিক্সার, কালার মিক্সারে আপনারা দেখতেছেন এখানে আমরা মিক্সিং করেছিলাম, কালার মিক্সারে মিক্সিং করেছিলাম কালার। তারপরে হচ্ছে আপনার এইগুলা হচ্ছে মোল্ডে ঢালা হইতেছে, এগুলা হচ্ছে কালার মিক্সারকে মোল্ডে ঢালা হয়েছে। আর এইখানেও আপনার ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান ফ্লেক্সিবল ভার্জিন প্লাস্টিকের মডিউল। হ্যাঁ, তো এই টেবিলটা থেকে আপনার হচ্ছে প্রথমে আপনার হচ্ছে রান করবে, রান করার পরে কালারটা দেওয়ার পরে এটা সে নিজে নিজে ভাইব্রেশন হয়ে নিজে নিজেই চলে আসবে। তার হচ্ছে ওইখানে আইসা দেওয়া লাগবে না, এখানে আইসা বলবে। এইখানে আসার পরে এই সেক্টরটার হচ্ছে আপনার আরেকজন এটাতে আপনার হচ্ছে সেকেন্ড লেয়ারটা দেবে। তো সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরে এগুলো হচ্ছে আপনার নিজে নিজে হচ্ছে আপনার এই সাইডে চলে আসছে। তো এইখানে একজন থাকার দরকার ছিল, এখানে হচ্ছে একটু সমান করে দেওয়া লাগে। তো এখানে যেহেতু জনবল সংকট, তো এখানে আমাদের লোকটা নাই। তো এইখান থেকে হচ্ছে আপনার এগুলোকে আমরা নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে এইদিকে নেওয়া হয়েছে, এই বুটে নেওয়া হয়েছে। রাফি ভাই বুটটা ধরেন, বুটটা একটা বুট লাগবো রাফি ভাই, এই বুট আর একটা লাগবে, এটার উপর জ্বালাই দিব। তো এইটার ও এই বোর্ডের মধ্যে সাইজিত করা হয়েছে, সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তারপরে এইগুলো হচ্ছে 8mm এর পিভিসি বুট। তো 8mm 6mm অনেকে ব্যবহার করে। তো এই বুটগুলো একটা সারি দেওয়ার পরে আবার হচ্ছে আপনার আরেকটা সারি, আপনার হচ্ছে আরেকটা সারি এইভাবে দেওয়া হয়। তো এইটার উপরে হচ্ছে এখন আবার টাইলস রাখতে পারবে, এটার উপর হচ্ছে আবার টাইলস রাখতে পারবে। তো এটা হচ্ছে বিলটেক কোম্পানি, ওনার হচ্ছে রাফি ভাই। রাফি ভাই কিছু যদি বলেন একটু এদিকে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ভাই, ভালো লাগতেছে আর কি নতুন, তাছাড়া আপনারও খুব প্রচেষ্টা ছিল। আর সোনাই যদি একটু এদিকে আসেন, আপনার আপনার একটা ভালো একটা প্রচেষ্টা ছিল, আপনারও একটা শ্রম আছে, তাছাড়া আপনি খুব কোঅপারেটিভ। হাইটেক ইঞ্জিনিয়ারিং অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। আর তিন বছর আগে রাইট, এটা আমার ব্যক্তিগত সমস্যার জন্যই, আমার একটু মানে পার্সোনাল প্রবলেম ছিল, এই জন্য আমি শুরু করতে পারি নাই ডিউ টাইমে, আমি এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে এটা শুরু করতে। তারপরেও আমি শেষ পর্যন্ত আল্লাহর রহমতে শুরু করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। খুবই ভালো। হ্যাঁ, এইটা একটা মানে ইয়া ছিল। আর সুমন ভাই সত্যি কথা বলতে, আমি যখন মাঝখানে এটা চালু করতে পারি নাই, তখন কিন্তু আমার কাছেই মনে হয়েছে যে সুমন ভাই বুঝো ধরেই নিয়েছে যে আমি অন্য কাউরে দিয়ে আমি এটা স্টার্ট করে ফেলেছি, শুরু করে ফেলেছি, বা মাঝখানে আমার ব্যক্তিগত প্রবলেমের জন্য যোগাযোগও করি নাই, এটা আমার মনে হয়েছিল আর কি। কিন্তু না, শেষ পর্যন্ত আপনি বিশ্বাস করছেন যে রাফি ভাই একজন ভালো মানুষ, সে কখনো এরকম করবে না, এই জন্য একটু দেরি হয়ে গেলেও শুরু করতে পারছি, এটা আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আর যারা এই ভিডিওটা দেখবেন সবার কাছে দোয়া চাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা চাই আপনার হচ্ছে আপনার ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরাও চাই আপনার ফ্যাক্টরি যাতে ভালোভাবে স্টার্ট করুক এবং আপনার যাতে ব্যবসায়িকভাবে সফল হন। এটা একটা মুমিশিংয়ে অবস্থিত আপনার হচ্ছে ফ্যাক্টরি বিলটেক। হ্যাঁ, বিলটেক হচ্ছে পার্কিং টাইলস
এন্ড ব্লক ব্লকটা এখনো শুরু করে নাই তারা আছে ব্লকটা শুরু করবে তো এখানে আমরা মেশিন দিয়েছিলাম আরো আমাদের প্রথম দিকে তো আমরা তিন বছর পরেও আল্লাহর রহমতে আমাদের মেশিনে আমরা আয়েশা রানিং করতে পারছি ঠিক আছে তেমন কোনো মেইনটেনেন্স লাগে নাই কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার অয়েল সিল বা হচ্ছে মোবিলগুলো আপনার হচ্ছে শুকায় গেছিল তো ওইগুলো দেওয়ার পরে এটা হচ্ছে আমরা রানিং করে দিচ্ছি আল্লাহর রহমতে চলতেছে তো সবার কাছে দোয়া রইল এবং আপনারা হাইড্রোজেন ইঞ্জিনিয়ারের জন্য দোয়া করবেন এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আজকে জার্মানগুলিতে ব্লক মেশিনও আমরা হচ্ছে ইনভেন্টরি করি এবং পার্কিং কাজে আমরা বাংলাদেশের সর্বাধিক মেশিনারি সাপ্লাই দিয়েছি এবং বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিতে আমরা হচ্ছে আমরা মেশিনারি সাপ্লাই দিয়ে থাকি তো যারা হচ্ছে পুরনো পদ্ধতিতে ব্যবসা করেন বা নতুনভাবে পার্কিং কাজ তৈরি করতে চান তাদের প্রতি আমার হচ্ছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে একবার হইলেও পার্কিং কাজের মেশিনারিজগুলো দেখবেন হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের মেশিনারিজগুলো দেখবেন এবং আমাদের কোয়ালিটিতে প্রতি আপনারা আস্থা রাখবেন তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি যারা এই ব্যবসা নিয়ে পরিকল্পনা আছেন অথবা আপনার ফ্যাক্টরিকে নতুন অঙ্গীতে সাহায্য দিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ফকিরবন ভবন হাটকলা রোড ওয়ারি ঢাকা 1203 সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন